তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আমি সংখ্যাতত্ত্বের এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি দেখে আপনারা আপনাদের নিজেদের নাম এবং পদবীর অক্ষরগুলিকে যোগ করে টোটাল ক্যালকুলেশন করে যে সংখ্যাটি আসবে তার দ্বারা আপনাদের জীবনের সমস্ত রকম চক্রকে জানতে পারবেন। ভিডিওটি হতে চলেছে খুবই রোমাঞ্চকর এবং আপনাদের ইন্টারেস্ট আরও বেড়ে যাবে যখনই টপিকটি চলে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রত্যেকটি নামের ভেতরে একটি গোপন সংখ্যা নিহিত আছে, সেই গোপন সংখ্যাকেই আমাদের ভাগ্য নিয়ন্তা বলে জানতে হবে। তার জন্য আগে নামের অক্ষরের সংখ্যা জানতে হবে। এখানে উদাহরণস্বরূপ সেই বিষয়টি দেওয়া হলো। আপনারা আস্তে আস্তে করে দেখুন এবং বুঝুন সংখ্যাটি কী ধরনের হবে। আজকের এই ভিডিওটি কখনোই আপনারা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। ইংলিশ বর্ণমালার এ টু জেড পর্যন্ত যে শব্দগুলো রয়েছে সেগুলোকে আপনারা সারিবদ্ধভাবে সাজিয়ে নেবেন এবং তার যে মান, সংখ্যার যে মান রয়েছে সেগুলি 1, 2, 3, 4 করে আপনারা ঠিকভাবে সাজিয়ে নেবেন। দেখুন আমি পরবর্তীতে এটি দিয়ে দিয়েছি, আপনাদের খুবই কাজে আসবে। এটা দেখে আপনারা এই ধরনেরভাবে আপনাদের খাতায় এটা আপনারা সাজিয়ে নিতে পারেন বা টুকে নিতে পারেন। এটি দিয়ে আপনারা পরবর্তীতে যে কারো ভাগ্যের 1 থেকে 9 অবধি যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো বের করতে পারবেন। অর্থাৎ আপনাদের নাম এবং পদবীতে যতগুলো ইংরেজি বর্ণমালা রয়েছে সেই বর্ণমালাগুলোকে যোগ করে টোটাল ক্যালকুলেশন করলে আমাদের যে সংখ্যাটি দাঁড়াবে সেই সংখ্যাটি, অর্থাৎ 1, 2, 3 করে 9 মধ্যে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেই সংখ্যাটির দ্বারা ভাগ্য এবং আমাদের কর্ম সমস্ত কিছু বের করা যেতে পারে। আপনাদের সুবিধার্থে প্রথমে এ টু জেড যেভাবে সারিবদ্ধভাবে দিয়েছিলাম তারই একটি সাংকেতিক রূপ এখানে তুলে ধরা হলো। এটি দেখে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আজকের মূল বিষয়বস্তু আলোচনা করা যাক। ধরুন আপনি একজন মহিলা এবং আপনার নাম প্রিয়াঙ্কা বারৈ। এক্ষেত্রে আপনি আপনার ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি থেকে কি করে সংখ্যা বার করবেন? তো প্রথমে আমি যে 4টি দিয়ে দিয়েছিলাম সেটি দেখে আপনারা তার মান অনুযায়ী সংখ্যাগুলিকে সাজান। পি এর মান 7, আর এর মান 9, আই এর মান 9, ওয়াই এর মান 9, এর মান 1। এইভাবে আপনারা নাম এবং টাইটেলে আপনাদের যে সংখ্যাগুলি রয়েছে সেগুলিকে সঠিকভাবে সাজান। এরপর আপনারা সেই সংখ্যাগুলিকে সঠিকভাবে প্লাস করে দিন। সমস্ত যে সংখ্যাগুলি আসবে সেগুলিকে এইভাবে যোগ করুন। 7+9+9+7+1+5+2+1+2+1+9+1+9, তো এইভাবে টোটাল ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 63। তাহলে 63 ক্ষেত্রে এটাকে ভেঙে আবার 1 থেকে 9 মধ্যে সংখ্যার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আবার একে যোগ করতে হবে, অর্থাৎ 6+3। তো একে যোগ করে যে সংখ্যাটি আসলো 9, একে আর ভাঙা যাচ্ছে না, অর্থাৎ একে আর যোগ করা যাচ্ছে না 1 থেকে 9 মধ্যে। তাহলে প্রিয়াঙ্কা বারৈ এর নামের যে সংখ্যাটি আসছে সেই সংখ্যাটি হলো 9, অর্থাৎ তার ভাগ্য নিয়ন্ত্রণ সংখ্যাটি হলো 9 বা 9। তাহলে আজকে আলোচনা করব ভাগ্য সংখ্যাটি নিয়ে, অর্থাৎ 9 সংখ্যাটি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এই সংখ্যাটির মাধ্যমে সে জীবনে কতটা উন্নতি করতে পারবে, অর্থাৎ তার নামই বলে দেবে সে জীবনে কতটা সফল হতে পারবেন। তো আজকে এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। তো চলুন আলোচনা করা যাক। 9 সংখ্যাটিকে সংখ্যা জগতের সবার অধিনায়ক বলা হয়েছে। এই সংখ্যা নিয়ে বহু গবেষণা ও আলোচনা হয়েছে। প্রাচ্য দেশ থেকে শুরু করে পাশ্চাত্য দেশ পর্যন্ত সব মনীষীর মতে 9 সংখ্যা সর্বাধিনায়ক সংখ্যা। এদের ধ্যান ধারণা, বিবেক বুদ্ধি, শিক্ষা দীক্ষা, দর্শন এবং আদর্শ সব সংখ্যা থেকেই পৃথক বলা যেতে পারে। তাছাড়া এই সংখ্যার জাতক এবং জাতিকারা বলিষ্ঠ পদক্ষেপ নিতে ভালোবাসে, লোভনীয় চাকরি প্রভুত্ব করতে ভালোবাসে, মনের দুর্বলতা, ক্ষতি, আদর্শ প্রেমিক, কামনা বাসনা ও শৌখিনতা প্রবল পরিমাণে এদের মধ্যে দেখা যায়। তাছাড়া ব্যবসার ক্ষেত্রেও এরা
প্রচুর সুনাম অর্জন করতে পারে। এছাড়াও হিসাবরক্ষক হিসাবে এরা অতুলনীয়। তবে মাঝে মাঝে এরা কিন্তু হতাশায় ভোগে। তাছাড়াও আধ্যাত্মিক জীবনে কিন্তু এদের প্রচুর উন্নতি ঘটে, অর্থাৎ এরা আস্তিক প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকে। এছাড়াও এরা খুব বুদ্ধিমান হয়ে থাকে, তাছাড়াও বিদ্বান হয়ে থাকে, প্রতিভাবান হয়ে থাকে, মানসম্মান বুদ্ধি বোধ থাকে এদের মধ্যে প্রবল পরিমাণে। এরা নানা ধরনের পুরস্কার লাভও করে থাকে, অর্থাৎ জীবনে বিভিন্ন ধরনের পুরস্কার পেতে পারে, সেটা তাদের পরিবার থেকে হোক বা বিভিন্ন পড়াশোনার মাধ্যম থেকে হোক বা যে কোনো ধরনের বিভিন্ন ধরনের পুরস্কার এরা পেয়ে থাকে। তাছাড়া এরা প্রচুর বিষয় সম্পত্তি লাভ করে থাকে, সাংসারিক সুখ থাকে এদের প্রচুর পরিমাণে, এদের স্বাস্থ্য খুবই ভালো যায়, তাছাড়া এদের সন্তানভাবও অত্যন্ত ভালো। এই সংখ্যার জাতক জাতিকারা জীবনে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক উন্নতি করে থাকে। তাছাড়া এদের আয় এবং ব্যয় সংক্রান্ত ব্যাপারে একটি বড় ভূমিকা রয়েছে, অর্থাৎ এরা যে পরিমাণ আয় করবেন সেই পরিমাণই ব্যয় করবেন, অর্থাৎ সঞ্চয় এদের খুবই কম। এরা যেমনি প্রতিভাবান তেমনি প্রাপ্তিযোগও এদের প্রবল আকারের হয়ে থাকে। ক্রান্তিময় দেহ, ভয় শূন্যহীন, অর্থাৎ এদের কোনো ভয় ডর তেমন থাকে না, খুবই সাহসী হয়ে থাকে, এবং জীবনযুদ্ধে সার্থক সৈনিক হিসাবে এদের মানা হয়, অর্থাৎ এরা এদের জীবনের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এরা অপমর চেষ্টা করে যায় এবং চেষ্টা চালিয়ে যেতে থাকে, এবং এরা জীবনের সেই যুদ্ধে অবশ্যই জয়ী হয়ে থাকে। এরা অধিকাংশ ক্ষেত্রেই এদের যে আশা উচ্চাশা থাকে সেগুলোকে জয়ী করার জন্য অবিরত পরিশ্রম করে থাকে এবং সেই পরিশ্রমে এরা সার্থকও হয়ে থাকে। আজকে সংখ্যাতত্ত্বের 9 অর্থাৎ 9 সংখ্যাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আরও একটি সংখ্যা নিয়ে আলোচনা করব। আপনারা যদি আপনাদের নাম এবং সংখ্যা সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের নাম টাইপ করুন এবং আমি তা দেখে আপনাদের জন্য আরেকটি সংখ্যাতত্ত্বের ভিডিও আপলোড করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।